এটি হচ্ছে পূর্ব লন্ডনের গ্রিন স্ট্রিট এলাকা, ঈদ কেনাকাটার জন্য বিখ্যাত। ঈদকে সামনে রেখে এরই মধ্যে জমে উঠেছে এই গ্রিন স্ট্রিট। লন্ডন সহ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে মানুষ এই গ্রিন স্ট্রিটে কেনাকাটার জন্য আসেন। সালোয়ার কামিজ, থ্রি পিস শাড়ি, পাঞ্জাবি, বাচ্চাদের কাপড়ের জন্য বিখ্যাত এই গ্রিন স্ট্রিট। আমার ভাতিজা, আমার বড় ভাইয়ের মেয়ের ছেলে মেয়ে, আমি ইতালি থেকে আসছি ওদের জন্য এই ঈদের শপিং করার জন্যই। এই যে বাচ্চাদের জন্য ড্রেস কিনলাম, আর ওর জন্য খুঁজতেছি ড্রেস, পাইলে কিনবো আর কি, পছন্দ হলে কিনবো। ভাইয়া, আমাদের এখানে হিউজ কালেকশন আছে, শিফুনের অর্গানজা, মামে ম্যাচিং তো অবভিয়াসলি আছে, আর সবচেয়ে বড় কথা কি আমাদের এখানে 100 আপ শুধু বেবিদের কালেকশন, 100 আপ। আর এখন তো অর্গানজা খুব ভালো চলতেছে, তবে শিফুনের ড্রেস যেমন এগুলো কিছু এক্সক্লুসিভ আছে, তো এই আর কি। কেমন হচ্ছে? মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো। ঈদের আরও 10 থেকে 11 দিন বাকি রয়েছে, তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং ব্যাংক হলিডে থাকার কারণে এরই মধ্যে ঈদের কেনাকাটা ছেড়ে ফেলতে চাইছেন অনেকেই। এখন আসলে স্কুল হলিডে, ব্যাংক হলিডে, প্লাস ব্যাংক হলিডে হওয়াতে এখন অনেক কাস্টমার আসতেছে, এইটাই আর কি। আর একটু বিজি, আগের তুলনায় অনেক বেশি বিজি। আজকে আমরা আমাদের একটা মেয়ে আর দুইটা নিচের আর কি আমরা বাচ্চাদেরই আর কি ড্রেস কেনাকাটা করছি এখান থেকে, সেকেন্ড ফ্লোর থেকে। তো এখন আমরা দুই ভাই আছি, দুই ভাইয়ের জন্য আমরা যাব ইস্ট মার্কেটে আর কি, পাঞ্জাবি শেরওয়ানি আর কি নেওয়ার জন্য, আর সাথে ভাবি টাবি আছে, ওয়াইফ আছে, তাদের জন্য কিনবো, কেনাকাটা করবো। যুক্তরাজ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বেড়ে গেলেও দোকান মালিকরা জানালেন কাপড়ের দাম আগের মতোই রয়েছে, তবে ক্রেতারা দামের ব্যাপারে ভিন্ন মত প্রকাশ করেছেন। আসলে সব কিছুর দাম, হ্যাঁ এটা সত্য কথা, সব কিছুর দাম বাড়ছে। তো আমরা যদি বলতে চাই, কাপড়ের দামটা আসলে ওরকম বাড়ে নাই, আমরা ওরকমই রাখছি, এবং আমাদের যেটা বিজনেস করার জন্য যে প্রফিট মার্জিনটার দরকার আমরা ওইটার উপরে ডিপেন্ড করি, আমরা প্রাইসটা দিছি। দামটা রিজনেবল মোটামুটি, কিছু জায়গায় একটু বেশি, কিছু জায়গায় একটু কম, বাট আজকে আমরা আমার ওয়াইফেরটা কিনে নেই, বাচ্চা দুজনেরটা কিনেছি আর কি। দাম মানে যেভাবে দাম বেড়েছে অন্যান্য জিনিসপত্র, কাপড় জামার দাম এরকম বাড়ছে? না, কাপড়ের দামও বাড়ছে ভাই, কাপড়ের দামও বাড়ছে, কারণ যে কাপড়টা আজকে আমরা 20 পাউন্ড 25 পাউন্ড নিয়েছে, আমার মনে হয় এটা আগে লেস দেন 20 পাউন্ড ছিল। আমি আসলে ক্যান্টে থাকি, এখানে আসছিলাম বাচ্চাদের কিছু কাপড় কেনার জন্য। দাম মোটামুটি ঠিক আছে, এত বেশি না। পূর্ব লন্ডনের গ্রিন স্ট্রিট ছাড়াও ইলফোর্ড লেন, হোয়াইট চ্যাপল, বেথনাল গ্রিন সহ আরও কয়েকটি জায়গায় কেনাকাটায় ব্যস্ত সময় পার করতে দেখা যায় মানুষদেরকে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A News, যুক্তরাজ্য।